অনিল কাঙ্গাল সে কিডা অনিল কাঙ্গাল অনিল কাঙ্গাল না, তার নাম হলো অনিল কাপুর। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করছি। আহ আব্বাজান, আপনি এত অস্থির হচ্ছেন কেন? আম্মাজান আপনি বলেন তো আমার এই দেখতে কিরাম লাগতেছে। আমি আর কি কব আব্বা, আপনার বন্ধু জাকিরি তো সব করা দিল, আপনার একেবারে নায়ক অনিলের মতোই লাগতেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আম্মা, আপনার কাছে একটু সেন্ট হবে? আব্বা আমরা তো সেন্ট ব্যবহার করি না আব্বা। তা করবেন কেন? আমার আব্বা জানে শরীর দিয়েতে এখনই গন্ধ বেরোচ্ছে। একটু পরে তো তার কাছে যাওয়া যাবে না। আপনারা কবে যে একটু স্মার্ট হবেন দুইজন। যাই হোক, তাহলে আমরা এই আমরা যাচ্ছি কিছু। যাওয়া যাবে না, রাস্তায় অনেক গাড়ি ঘোড়া আছে। এবার দয়া করে অনিল কাপুর আপনি চলেন, চলেন। আব্বাজান কাপড়ে টাচ করেন না, কিরিজ ভেঙে যাবে না। আম্মাজান না না, আব্বা আব্বা আব্বা, আম্মা আম্মা আপনি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন আম্মা। জি আব্বা। আপনার নামটা কি? আপনি কোন ক্লাসে পড়েন? আমি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়েব, রান্নাবান্না কিছু জানেন? আব্বা জান, তারে আমার বেশ পছন্দ হয়েছে। রান্নাবান্না না জানলে কোনো অসুবিধা নেই তো? বাড়িতে তো রান্নাবান্না করার জন্য আম্মা জান আসেনি। হ্যাঁ ঘটক সাহেব, আপনি বিয়ের দিন তারিখ নিয়ে কথা বলতো। জি জি সাহেব, আমার ছেলে দেখে পছন্দ হয়েছে। যদি আর কোনো আপত্তি না থাকে আপনারা বিয়ের ব্যাপারে কথা বলতে পারেন। উনি তো ছেলে। কি কইলেন গণক সাহেব? মামিলি তুমি ঘরের ভিতরে যাও তো, চাচা ব্যাপারটা। গণক আপনি কি কইলেন? ওই বুড়ো লোকটা ছেলে, এ কথা তো আপনি একবারও বলেন নাই। কাদের ভাই, মাথাটা ঠান্ডা করে আমার কথাটা বোঝার চেষ্টা করে। আর কি বোঝার চেষ্টা করবো ঘটক? আমি ভালোই ভালোই বলছি, তুমি তাদেরকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যাও, নইলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব। হাই হাই আব্বা জান, এটা আপনি কি করছেন? আপনার মেয়েটা তো আমার পছন্দ হয়েছে, মানে আমি কথা দিচ্ছি আপনারে, আপনার মেয়ের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। বয়সের ব্যাপারটা ভুলে যান, বয়স কোনো কোনো ব্যাপার না তো। কোনো ব্যাপার না দাদা, একদম সঠিক কথা বলে, ছেলে কিন্তু খুব ফাইন আছে, মানে ওই ক্রিকেট খেলায় সে একদম পাক্কা, রানের করছে কত নামের না, শুধু ছয় পিটা ছয় পিটা, সেগুলো মধ্যে জাতীয় দলে চান্স পেয়ে যাবে। আর এখন তো আমি দলের রানিং ক্যাপ্টেন। ক্যাপ্টেন আমার ওই খেলোয়াড় দরকার নাই। ঘটক সাহেব তোমার সাবধান করে দিচ্ছি, তুমি ওদেরকে নিয়ে আমার বাড়ি থেকে বেরোও।